নমস্কার, লাইভ ইলেকশন আপডেট 2019 নিয়ে আবারও আমি রাহুল গুপ্ত ফিরে এলাম আপনাদের সামনে। দুই অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে রয়েছেন ভবেশ জানা, একদিকে রয়েছেন অরুণ ভট্টাচার্য। দুই অতিথির সঙ্গে কিন্তু আজকের আমরা প্রতি মুহূর্তে আলোচনা করব, প্রতি মুহূর্তে বিশ্লেষণে থাকব। একদিকে রাজ্যের 42টি কেন্দ্রের জোরদার লড়াই, সবুজ আবির বনাম কমলা আবিরের একটা জোরদার লড়াই কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে। সকাল থেকে যা ট্রেন্ড আমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইট মারফত সেই ট্রেন্ড আপনাদের সামনে কিন্তু বারে বারে তুলে ধরবো। অন্যদিকে গোটা দেশের যা ট্রেন্ড, যে দেশের 15তম প্রধানমন্ত্রী কে হবেন, সেই সব কিছুই কিন্তু আর কয়েক ঘন্টার ব্যবধানে বোঝা যাবে। অবশ্যই আমরা দুই অতিথির সঙ্গে আলোচনায় আসব, বিশ্লেষণে আসব, কিন্তু তার আগে আমরা সরাসরি ইলেকশন কমিশন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে একটু ওয়েস্ট বেঙ্গলের 42টি আসনের এই মুহূর্তে ট্রেনটা আসুন আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব। বই কি আমাদের সঙ্গে অবশ্যই টেকনিক্যাল টিমে রয়েছে ঋত্বিক, ঋত্বিকের যেরকমভাবে তুলে ধরছে, আমরা একদম প্রথমে চলে যাচ্ছি দার্জিলিং। দার্জিলিংয়ে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন রাজু বিশ্রা, তিনি কিন্তু বিস্তা, রাজু বিস্তা বিজেপির মনোনীত প্রার্থী, দার্জিলিংয়ে তিনি এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। আমরা পরের জেলায় চলে আসব, এখনো পর্যন্ত যে খবর, আমরা যদি কোচবিহারের দিকে নজর রাখি, তৃণমূল কংগ্রেসের পরেশ চন্দ্র অধিকারী, তৃণমূল কংগ্রেসের তিনি এগিয়ে রয়েছেন কোচবিহার, উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা কোচবিহারে এগিয়ে রয়েছেন পরেশ চন্দ্র অধিকারী। চলে আসবো আলিপুর দুয়ার, যেখানে বিজেপির জন বয়লা এগিয়ে রয়েছেন আলিপুর দুয়ারে, বিজেপির জন বয়লা এগিয়ে রয়েছেন আলিপুর দুয়ারে। চলে আসবো পরের জেলায়, আমরা পরের জেলার দিকে যদি নজর রাখি রায়গঞ্জ, রায়গঞ্জের কিন্তু বিজেপির দেবশ্রী চৌধুরী, বিজেপির মনোনীত প্রার্থী দেবশ্রী চৌধুরী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। চলে আসবো অবশ্যই পরের জেলায়, যদি সেই দিকে একটু নজর রাখি অর্পিতা ঘোষ, বালুরঘাট, অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের গতবারের বিজয়ী সাংসদ অর্পিতা ঘোষ, তিনি এগিয়ে রয়েছেন। 2014 তিনি ছিলেন বিজয়ী সাংসদ, এবারও তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এগিয়ে রয়েছেন। চলে আসবো পরের জেলায়, খগেন মুর্মু বিজেপির তরফ থেকে এগিয়ে রয়েছেন মালদা উত্তরে, মালদা উত্তরে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন খগেন মুর্মু। আমরা আপাতত এই ছবি দেখতে পাচ্ছি খগেন মুর্মু। চলে আসবো মালদা দক্ষিণে, এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুজাব্বান হোসেন, মোহাম্মদ মুজাব্বান হোসেন, তিনি এগিয়ে রয়েছেন মালদা দক্ষিণে। আমরা চলে আসবো পরের জেলায়, জঙ্গিপুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা জঙ্গিপুর, যেখানে কিন্তু এগিয়ে রয়েছেন কংগ্রেসের অভিজিৎ মুখার্জি, তিনি কংগ্রেসের এগিয়ে রয়েছেন গতবারের বিজয়ী সাংসদ। চলে আসবো অবশ্যই পরের জেলায়, মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হবে, আবু তাহের খান, তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান, তিনি কিন্তু মুর্শিদাবাদের থেকে এগিয়ে রয়েছেন। আমরা আপাতত যা দেখতে পাচ্ছি, চলে আসবো বীরভূমে, দুধকুমার মণ্ডল, জোরদার লড়াই, দুধকুমার মণ্ডল বনাম শতাব্দী রায়ের, দুধকুমার মণ্ডল তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপির, বীরভূম থেকে তিনি এগিয়ে রয়েছেন দুধকুমার মণ্ডল। চলে আসবো পরে, আমরা বহরমপুরের দিকে নজর রাখবো, অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, খাস তালুক বলা যেতে পারে অধীরবাবু, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন কংগ্রেসের বহরমপুর থেকে। চলে আসবো পরের জেলায়, বোলপুরে চলে আসবো অসিত কুমার মাল, তৃণমূল কংগ্রেসের অসিত কুমার মাল, তিনি কিন্তু বোলপুর থেকে এগিয়ে রয়েছেন। জোরদার টক্কর চলছে এখনো পর্যন্ত যা ট্রেন আমরা দেখতে পাচ্ছি, বীরভূম, আসানসোল, আসানসোল বাবুল সুপ্রিয়, বাবুল সুপ্রিয় বড়াল, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী, অবশ্যই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি গতবারের বিজয়ী সাংসদ। চলে আসবো বর্ধমান, দুর্গাপুর, ডাক্তার মমতাজ সংঘমিত্রা, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বর্ধমান দুর্গাপুরের আমরা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। চলে আসবো পরের দিকে, একটু পুরুলিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, মৃগাঙ্ক মাহাতো, তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতো, তিনি এগিয়ে রয়েছেন পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, সকাল প্রায় 10:30 ছুঁই ছুঁই। আমরা চলে আসবো পরের, বাঁকুড়ার দিকে নজর রাখবো, সুব্রত মুখার্জি, তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখার্জি, রাজ্যের বিদায়ী মন্ত্রী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বাঁকুড়া থেকে, সুব্রত মুখার্জি। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, সেই ট্রেন্ডে আমরা খবর সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রাম, যেখানে কিন্তু বিজেপি মনোনীত প্রার্থী কুনার হেমব্রম, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপির মনোনীত প্রার্থী, ঝাড়গ্রাম থেকে এগিয়ে রয়েছেন। আমরা চলে আসবো মেদিনীপুরের দিকে, পশ্চিম মেদিনীপুর, দিলীপ ঘোষ, বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ, তিনি এগিয়ে রয়েছেন মানস ভূঁইয়ার সঙ্গে, তার জোরদার টক্কর চলছে তৃণমূল কংগ্রেসের মানস ভূঁইয়ার সঙ্গে, মেদিনীপুর থেকে এগিয়ে রয়েছেন দিলীপবাবু। চলে আসবো ঘাটালে, দেব, স্টার প্রার্থী, তারকা প্রার্থী দেব, গতবারের বিজয়ী সাংসদ দীপক অধিকারী, তৃণমূল কংগ্রেসের দেব, তিনি এগিয়ে রয়েছেন ঘাটালে। চলে আসবো পরের দিকে, কাঁথি, শিশির অধিকারী, গতবারের বিজয়ী সাংসদ শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন কাঁথি থেকে। আমরা চলে আসবো পরের জেলায়, তমলুক,
দিব্যেন্দু অধিকারী, তিনি এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু অধিকারী তমলুক থেকে। এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমরা সরাসরি কিন্তু সেই ট্রেন্ড আপনাদের সামনে তুলে ধরছি ইলেকশন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে। চলে আসবো পরে ডায়মন্ড হারবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, জোরদার টক্কর চলছে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী থেকে। ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের। চলে আসবো উরুবেরিয়া, সাজদা আহমেদ, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের। সাজদা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন উলুবেরিয়া থেকে। চলে আসবো আরামবাগের দিকে, অপরূপা পোদ্দার, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের। অপরূপা পোদ্দার তিনি এগিয়ে রয়েছেন আরামবাগ থেকে। চলে আসবো সুনীল কুমার মণ্ডল, এগিয়ে রয়েছেন বর্ধমান পূর্ব থেকে তৃণমূল কংগ্রেসের। সুনীল কুমার মণ্ডল এগিয়ে রয়েছেন বর্ধমান পূর্ব থেকে। চলে আসবো পরের দিকে, রানাঘাটের দিকে একটু নজর রাখতেই হচ্ছে জগন্নাথ সরকার, বিজেপি মনোনীত প্রার্থী জগন্নাথ সরকার, তিনি এগিয়ে রয়েছেন রানাঘাট থেকে। এখনো পর্যন্ত যে খবর, বনগাঁ থেকে এগিয়ে রয়েছেন অবশ্যই শান্তনু ঠাকুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বনগাঁ থেকে এগিয়ে রয়েছেন শান্তনু ঠাকুর। বনগাঁর দিকে আমরা নজর রাখলাম। চলে আসবো বারাসাতের ক্ষেত্রে, কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ, গতবারও তিনি জিতেছিলেন, কাকলি ঘোষ দস্তিদার, তিনি কিন্তু বারাসত থেকে এগিয়ে রয়েছেন। আমরা চলে আসবো অবশ্যই পরের দিকে, আমরা নুসরাত জাহানের দিকে নজর রাখছি, নুসরাত জাহান বসিরহাটের দিকে। নুসরাত জাহান তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, নুসরাত জাহান স্টার প্রার্থী, তারকা প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। চলে আসবো পরে কলকাতা দক্ষিণ, মালা রায়, দক্ষিণ কলকাতার মালা রায়, তৃণমূল কংগ্রেসের মালা রায়, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এখানে চতুর্মুখী লড়াই বলা যেতে পারে, তিনি এগিয়ে রয়েছেন মালা রায়। কলকাতা দক্ষিণের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। মিমি চক্রবর্তী যাদবপুর থেকে, তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী, তিনি এগিয়ে রয়েছেন। জোরদার টক্কর চলছে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, মিমি চক্রবর্তী তিনি আপাতত এগিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত যা খবর 10:24, প্রতিমা মণ্ডল জয়নগর থেকে তৃণমূল কংগ্রেসের এগিয়ে রয়েছেন। প্রতিমা মণ্ডল জয়নগর থেকে এগিয়ে রয়েছেন, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই ট্রেন্ড যাদবপুর আমরা তো বলেই দিলাম, উলুবেরিয়া আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আরামবাগ অপরূপা পোদ্দার এগিয়ে রয়েছেন। আমরা মোটামুটি যা দেখতে পাচ্ছি, বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে এগিয়ে রয়েছেন সুমিত্রা খান, বিজেপির মনোনীত প্রার্থী সুমিত্রা খান, তিনি এগিয়ে রয়েছেন। এই ছবি বর্ধমান, দুর্গাপুর তো মমতাজ সংগমিত্রা, তিনি এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের। এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু ভাটপাড়া উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে, সেখানে লাস্ট যা খবর তাতে মদন মিত্র তিনি কিন্তু সম্ভবত পিছিয়ে রয়েছেন। আমাদের কাছে আগে যে খবর এসেছিল মদন মিত্র কিন্তু তিনি পিছিয়ে রয়েছেন, আপাতত এই ছবি। অন্যদিকে বারাণসীর ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, যেখানে কিন্তু এগিয়ে রয়েছেন শ্রীরামপুর, শ্রীরামপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতবারের সাংসদ ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন। শ্রীরামপুরে আরও একটা জায়গা আছে হুগলি, যেখানে রত্না দেনাক সম্ভবত এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, রত্না দেনাক। ব্যারাকপুরের ছবি অর্জুন সিং, ব্যারাকপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ব্যারাকপুর শিল্প অঞ্চল বলা যেতে পারে, দীর্ঘদিন বামেদের দখলে ছিল, তারপরে অর্জুন সিং এর ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি ছিলেন, তারপরে দল বদল, এবং অর্জুন সিং কিন্তু এই মুহূর্তে বিজেপির তরফ থেকে এগিয়ে রয়েছেন। ব্যারাকপুরের ছবি আমরা তুলে ধরলাম। হাওড়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের, প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি হাওড়া থেকে, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন রন্দীদেব সেনগুপ্তের সঙ্গে, তার একটা জোরদার লড়াই চলছে। এই মোটামুটি ট্রেন্ড। বর্ধমান রানাঘাট তো আমরা দেখলামই, জগন্নাথ সরকার, তিনি বিজেপি মনোনীত প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। এই আমরা মোটামুটি ট্রেন্ড আপনাদের সামনে তুলে ধরছি, জেনারেল ইলেকশন 2019, এই যে ওয়েবসাইট www.electionsindia.com এর মাধ্যমে আমরা তুলে ধরছি। অবশ্যই সৌজন্যতা জ্ঞাপন করতে হবে ইলেকশন কমিশনের এই ওয়েবসাইটে। লকেট চ্যাটার্জি হুগলি, বিজেপি মনোনীত প্রার্থী লকেট চ্যাটার্জি, হুগলি জেলার ক্ষেত্রে কিন্তু 3টি লোকসভা রয়েছে, হুগলির ক্ষেত্রে কিন্তু বিজেপি মনোনীত প্রার্থী লকেট চ্যাটার্জি তিনি এগিয়ে রয়েছেন, স্টার প্রার্থী, তারকা প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। এই মোটামুটি একটা ট্রেন্ড আমরা কিন্তু বারে বারে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একদম সরাসরি বিশ্লেষণে আসবো, অবশ্যই বোঝা যাবে যে শেষ হাসি তা কিন্তু দুপুর দুটোর পর থেকেই বোঝা যাবে। সরাসরি অরুণদার কাছে আগে আসবো, ছোট্ট প্রতিক্রিয়া জানতে চাইবো, অরুণদা যা ট্রেন্ড দেখলাম কি বলতে চাইবেন, এবং অন্যদিকে আপনি দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতি একটি ট্যাগ লাইন আপনি বহন করছেন, কি বলবেন? হ্যাঁ, আমাদের লড়াই আরও দীর্ঘ, মানে এই হবে জোরদার হবে, তার কারণ আমার বাংলা শত্রু শত্রু আমার মিত্র এই পন্থা অবলম্বন করছে। সেক্ষেত্রে তৃণমূলকে হারানোর জন্য আমার মনে হচ্ছে বামপন্থীদের একটা ভূমিকা রয়েছে, না হলে এতটা এগিয়ে যেতে পারতো না। বেশ, আমি একদম চলে আসবো ভবেশ জানার কাছে, কবি সাহিত্যিক ভবেশ জানা, অধ্যাপক মানুষ, আমি ভবেশবাবুর কাছে জানতে চাইব এই ছবি কি প্রত্যাশিত সত্যি ছিল? প্রথমে তো ছিল না, তারপর এক্সিট পোলের যে সমস্ত
ফলাফলের ভবিষ্যৎবাণী করা হলো তার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। তো এই নির্বাচন আপাতত দেখা যাচ্ছে যে তৃণমূলের একটা ধস নেমেছে, তার জনপ্রিয়তা একটু কমেছে, পক্ষান্তরে বিজেপি বেশ কিছুটা এগিয়ে গেছে, আর সবচেয়ে যেটা বড় কথা হলো বামপন্থী সমস্ত শূন্য প্রায়। কংগ্রেস চারটার মধ্যে, গতবারে চারটে ছিল, এবারে দুটো, তারাও কিছুটা ধরে রেখেছে। এই নির্বাচন থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে তৃণমূল এবং বিজেপি অর্থাৎ মমতা ব্যানার্জি এবং মোদির মধ্যে যে টক্কর চলছিল সেই টক্করেই বাংলাতে আমার মনে হয় বিজেপিকে বেশ কিছুটা সুবিধা পেয়ে গেছে। এই ধরনের যদি টক্কর না হতো, বিজেপিকে যদি এত গুরুত্ব না দেওয়া হতো, বোধহয় এতখানি বিজেপি এগিয়ে যেতে পারত না। অর্থাৎ তৃণমূলই সুপ্রিমো বাংলাতে বিজেপির পথটাকে অনেক প্রশস্ত করে দিয়েছে। এক্সিট পোল এক্সাক্ট পোল হতে পারবে কি না, নাকি এক্সিট পোল একদম গোল্লা পাবে তা কিন্তু অবশ্যই সময় বলবে। আমাদের দুই যে প্রবীণ ব্যক্তি, দুই অতিথি আমাদের সঙ্গে আজকে কিন্তু দিনভর থাকবেন। আমরা কিন্তু বারে বারে এই ছবি, এই আপডেট আমরা প্রতি মুহূর্তে, প্রতি 20 মিনিট অন্তর 10 মিনিটে আপনাদের সামনে ফিরে আসবো এবং দুই অতিথিকে নিয়ে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। Please press the bell icon.